একই সাথে ভিন্ন ভিন্ন ক্রীড়াক্ষেত্রে পারফর্ম করাটা নতুন নয়। এমন অনেক উদাহরণ আছে যেখানে একজন দুই বা ততোধিক স্পোর্টসে অংশগ্রহণ করেছেন। সে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেট গ্রেট এভিডি ভিলিয়ার্স, নাম লেখাচ্ছেন ক্রীড়া জগতের আরেকটি ইভেন্টে, গলফের স্টিক হাতে তুলে নিচ্ছেন এভিডি ভিলিয়ার্স, অন্যদিকে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জেতা অ্যাশ বার্টিও যুক্ত হচ্ছেন টেনিস ছেড়ে গলফে। আইকনদ নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ধরনের গলফ টুর্নামেন্ট। আগামী জুন মাসের 30 তারিখে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। 2018 সালে অবসর নেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার এই গ্রেটকে আবারও জাতীয় দলে ফেরাতে চেষ্টা করা হয়েছে অনেকবার। মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে আসার পর থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে অবসরের সিদ্ধান্ত থেকে সরিয়ে নিয়ে আসার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একবার সম্ভাবনা জাগলেও নিজের সিদ্ধান্তেই স্থির থাকেন এভিডি ভিলিয়ার্স। মাস কয়েক আগে নভেম্বরে বিদায় বলেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটকেও। ক্রিকেটার হিসেবে প্রফেশনাল ক্রিকেটে আর কখনো তিনি ফিরবেন না বলেও জানিয়ে দেন। অন্যদিকে অ্যাশবার্টি টেনিস থেকে অবসর নিয়েছেন মাত্র 26 বছর বয়সে। এত কম বয়সে অবসর নিয়েছেন দেখে হতবাক হয়েছেন এভিডি ভিলিয়ার্স নিজেও। এছাড়া এভিডি ভিলিয়ার্স জানিয়েছেন তিনি ক্রিকেটকে অনেক মিস করেন। ক্রিকেটারের পাশাপাশি কোচিং পেশায় আসার ব্যাপারে এর আগে আগ্রহের কথা জানিয়েছিলেন এভিডি ভিলিয়ার্স, তবে আপাতত সেসব বিষয় ভাবছেন না বলে জানান তিনি। তবে কমেন্ট্রি বক্সে ফিরতে দেখা যেতে পারে মিস্টার 360 ডিগ্রিকে।